আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইসলামী এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। তিনি দুনিয়ার আগমনের আগে এই দুনিয়ায় কি ছিল তা জানার জন্য অনেকেরই আগ্রহ। আজ আমি কোরআন ও হাদিসের আলোকে সেই বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা হুদের 7 নম্বর আয়াতে ইরশাদ করেন, তিনি আসমান ও জমিন 6 দিনে তৈরি করেছেন, তার আরশ ছিল পানির ওপরে। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা ও আবু জাজিম আকিল সূত্রে বর্ণনা করেন, তিনি নবীজিকে প্রশ্ন করেছিলেন, হে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমান ও জমিনের সৃষ্টির আগে আমাদের পারবারদিগার কোথায় ছিলেন? তিনি বললেন, আমাদের ছিলেন, অর্থাৎ যখন আল্লাহ ছাড়া কোনো কিছু ছিল না, তার ওপর শূন্য, নিচেও শূন্য, মোট কথা তখন কিছুই ছিল না। তিনি পানির ওপর তার আরশ পয়দা ফরমালেন। মূলত এটাই ছিল মাকলুকের প্রথম অবস্থান। ইমাম আহমদ, ইমাম তিরিজমি, আবু দাউদ এবং আরও অনেক মুহাদ্দিস ইকরামগণ হযরত আবাদা বিন সামেদ রাদিয়াল্লাহুর হাদিসে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি ফরমান, বিনা সন্দেহে আল্লাহ তাআলা সবচেয়ে প্রথমে কলমকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা কলমকে হুকুম দিলেন, লেখো। আর কলম তখন চালু হয়ে গেল এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুই লিখে দিল। এসব ছিল আল্লাহ তাআলার এলেম, যা কিছু আল্লাহ হুকুমে কলম লোহে মাহফুজে লিখে দিয়েছে। আর এই হাদিস দ্বারা বোঝা যায় সর্বপ্রথম সৃষ্টি হলো কলম। জামরুল ওলামা একরামের অভিমত হলো সর্বপ্রথম সৃষ্টি হলো আরশ। তাদের দলিল হলো, ইমাম মুসলিম বর্ণনা করেন, আবদুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ আকাশ ও পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে তাকদীর লিপিবদ্ধ করেন, তখন তার আরশ ছিল পানির ওপর। এই হাদিস দ্বারা বোঝা যায় প্রথমত পানির ওপর আরশ, এরপর কলমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এরপর তাকদীরে লিপিবদ্ধ হলো, এরপর আসমান ও জমিন সৃষ্টি করা হলো। আর যে হাদিস দ্বারা সর্বপ্রথম কলম সৃষ্টি করা প্রমাণিত হয় তার অর্থ হলো কলম এই জগতের সৃষ্টিসমূহের মধ্যে প্রধান। এবং ইবনে জারির মোহাম্মদ ইবনে ইসহাক থেকে বর্ণিত করেন, তিনি বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন তা হলো আলো ও অন্ধকার। কেউ কেউ বলেন আল্লাহ তাআলা কলমের পর কুরসিকে সৃষ্টি করেছেন, কুরসি পড়ার পর আরশ, এরপর মহাশূন্যের আধার, তারপর পানি। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ কিতাবে সিরুল আসারের হাদিসে কুদসি নকল করতে যাতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমি সর্বপ্রথম নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ সৃষ্টি করেছি। জামরুল উলামা ইকরামদের মতগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম। বিশেষ বর্ণনা অনুসারে 6 দিনে জগৎ সৃষ্টি করা হয়েছে, তা রবিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত। শনিবার জগতের সৃষ্টির কাজ করা হয়নি। 6 দিনের কার্যবলী দিয়ে বিস্তারিত আলোচনা শুরু হামিম সেজদা 9 ও 10 আয়াতে রয়েছে। রবি ও সোমবার এই 2টি দিন পৃথিবীর সৃষ্টি করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার এই ভূখণ্ডে সাজ সরঞ্জাম, পাহাড়, নদী, বৃক্ষ, পানাগার সৃষ্টি করা হয়েছে। বৃহস্পতিবার শুক্রবার 7 আসমান সৃষ্টি করা হয়েছে। এক রওয়ায়েতে আছে, আল্লাহ তাআলা শনিবার মাটি সৃষ্টি করেন, রবিবারের জমিনে পাহাড়, সোমবার গাছপালা, মঙ্গলবার বিপদ আপদ মুসিবত, বুধবার নূর, বৃহস্পতিবার জমিনে চতুষ্পদ জন্তুকে ছেড়ে দিলেন, আর শুক্রবার আসর থেকে মাগরিবের আগে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। এর থেকে বোঝা যায় যে সৃষ্টির মধ্যে শেষ হলো হযরত আদম আলাইহিস সালাম। মানব জাতির সৃষ্টির আগে ফেরেশতা ও জিন সৃষ্টি হয়েছিল। আকালদারের মধ্যে প্রথম হলো ফেরেশতা, দ্বিতীয় নম্বর হলো জিনেদের, আর শেষ নম্বর হলো মানুষ জাতির। এ ব্যাপারে সূরা হিজের 26 ও 27 নম্বর আয়াতে রয়েছে, আমি মানবকে পচা কর্দম থেকে তৈরি বিশুদ্ধ টনটনে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং জিনদের আগে লোহে আগুন দ্বারা সৃষ্টি করেছি। মূলত আদম আলাইহিস সালাম এর 2000 বছর আগে আল্লাহ তাআলা জিনদের সৃষ্টি করেছেন আর তারা এই দুনিয়ায় বসবাস করত, কিন্তু বিভিন্ন ফিতনা ফাসাদের ফলে তাদের প্রতি আল্লাহ তাআলা ফেরেশতাদের একটি বিশাল বাহিনী প্রেরণ করেন। ফেরেশতারা জিনদের জবরদস্ত মারপিট করেন আর এতে জিন জাতি বহু জঙ্গল ও সমুদ্র আশ্রয় গ্রহণ করে। পৃথিবীর জমিনে সকল জনপদ থেকে তাদের বের করে দেওয়া হলো আর এই ঘটনা হয় হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির প্রথম পর্যন্ত বর্ণনা পাওয়া যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এবং ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদেরকে। ধন্যবাদ সবাইকে।